একদিকে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কৃষ্ণকে আবার অনারত কৃষ্ণ মন্দির কৃষ্ণাসনে কৃষ্ণ ন দেখুন দৈবকীর মনাইয়া যশমুখের হানাইয়া রাধারানী কেলে সোনা ঈশ্বর পরম কৃষ্ণ সত্যানন্দ বিগ্রহ সর্ব কারণে কারণ যিনি ষোল কলার এক কলা যার নাম হলো বিষ্ণু কলা বিষ্ণু অংশে কৃষ্ণ হয়ে আছে কৃষ্ণের সাথে জমের কিন্তু একটু একটু আলাপন আছে একটু ব্যতিক্রম অর্থাৎ জম আপনারা মনে রাখবেন আকাশের সাথে মাটির ভিড় আকাশের সাথে মাটির ভিড় জন্মের সাথে মরণের ভিড় হয় আজকে নামের সাথে খামের কেমন করে ভিড় হবে দেখি সুপার গ্লু দিয়ে লাগাবো আমার নাম জম জম বয় কিন্তু আরেকটা নাম দেওয়া হলো ধর্ম অধর্ম বিচার করিবিদা আমার নাম ধর্মরাজ বলা হয় আমার নাম কেন জম রাখা হয় মাতৃজগৎ থেকে যখন জন্ম নিয়েছিলাম আমরা ভাই বোন দুজন একজনের নাম যমুনা একজনের নাম যমুনা যমুনা অর্থাৎ আমার কনিষ্ঠ ভগ্নির নাম হলো যমুনা আমার নাম জম হয় আমার একটা ভাই ছিল তার নাম শনি ঠাকুর আগে পরিচয়টা বুঝে নিন মাগো গাছি উঠতে গেলে গোড়ায় যেতে হবে আর জায়গায় যেতে হলে স্টেশনে যেতে হবে এই জগৎ হয় নিয়ে না এই জগৎ ত্রিকোণাত্মিক 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 অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিজ্ঞানীরা বলে পৃথিবী গোলকময় গোলাকারময় আর সনাতন শাস্ত্রে বলে পৃথিবী ত্রিভুজময় অর্থাৎ ত্রিয়াকার তো ত্রিয়াকার কেন বলা হয় অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে একেশ্বর নারায়ণের ইচ্ছা শক্তি হতে ত্রিদেবতার যখন সৃজন হয়ে যায় পদ্ম জন্ম আত্ম ব্রহ্ম সর্বপ্রথম ব্রহ্মা তারপর বিষ্ণু তারপর মহাদেবের সৃজন হয়ে যায় তিনজন সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মাকে দিল সৃষ্টির ভার বিষ্ণুকে দিল পালনের ভার মহাদেবকে দিলেন কিন্তু সংহারের সংহার বার মানে কি সংসার তারানো সংসার সংহার সংসার
ব্রহ্মা সৃষ্টি করলেন কাকে মারিসিকে মারিসের পুত্রের নাম কৈশব কৈশবের 13টা স্ত্রীর মধ্যে 7টি স্ত্রী প্রধান দিতি অদিতি কদ্রু বিনতা দিতির ঘরে দৈত্যের জন্ম অদিতির ঘরে দেবতার জন্ম পুত্র ঘরে সর্পের জন্ম হয় বিনতার ঘরে পাখির জন্ম সাইতে বিবি প্রদান কিন্তু শাস্ত্রের মধ্যে কৈশবের স্ত্রীর নাম অর্থাৎ দেবগণ যার গর্ভ হতে জন্ম নেন তার নাম অদিতি অদিতির গর্ভে জন্ম নিল সূর্য ওরে কৃষ্ণ গর্ভ বহু আর হতে কি পূজ্য সূর্যের স্ত্রীর নাম যার নাম সংজ্ঞা দেবী সংজ্ঞার ওরসে দুইটা সন্তান একজনের নাম যম আর একজনের নাম যমুনা হঠাৎ করে সংজ্ঞা দেবীর কায়া থেকে একটা ছায়ার সৃষ্টি হয় সে রমণীর নাম রাখিল ছায়া রানী শাস্ত্রের মধ্যে ছায়ার গর্ভ হতে আটটা ছেলের ববে জন্ম পায় যার নাম শনি ঠাকুর যার নাম শনি আমার আরো দুইটা ভাই আছে একজনের নাম অর্থাৎ অশ্বিনী কুমার দয় যেটা আশ্বিনে রান্ধে কাতিতে খায় জেবর মা সাই সেবর আরো একটা ভাই আছে এতগুলি ভাইয়ের পরিচয় কৃষ্ণকে দেব কোনো প্রয়োজন নাই আছে বলে আমি মনে করি না করি না আজকে ক্রিয়াটা হয়েছে বড় চমৎকার তবে আমাদের কিছু বেদের বিধান একটু বিভিন্ন জায়গায় যখন সামবেদ মতে এক ধরনের ক্রিয়া হ্যাঁ ঋগ্বেদ মতে আরেকটু পরিবর্তন হয় যজুর্বেদ মতে আরেকটু পরিবর্তন হয় অর্থাৎ বেদ অনুসারে ক্রিয়ার কার্যকলাপ হয় সৃজন করা হয় যেমন আমার নিতাই দাস কিছুদিন আগে ছিলেন আজকে তিনি নেই বিয়োগ হয়ে গিয়েছেন তো মানুষ ছেলেরা মনে করেছে নিতাই দাদা মারা গিয়েছে এটা কখনো বলবেন না কেননা গীতার মধ্যে বলছেন বাসংসি জীর্ণানি যত বিহায়া নবানি কৃণ্ণাই তোমার অপরাণী তত শরীরানি বিহায়া অনানি সং জাতি নবানি দেহি দেহি শব্দ অর্থ হলো আত্মা দেহ শব্দ অর্থ হলো শরীর শরীর মরে যায় আত্মার মরণ হয় না যদি আত্মার যদি মরণ হতো বছরে বছরে মাতা পিতার জন্য তর্পণ কেন করা হতো তর্পণ করি কেন নিশ্চয়ই তিনি কোন না কোন জায়গায় আছে আছে তার উদ্দেশ্যে আমরা তর্পণটা করে থাকি যেমন আমার বাবা যদি বিদেশ থাকে আমি মাসে মাসে ছুটি দেব যদি নাই থাকে আমার ছুটি দেওয়ার প্রয়োজন নেই তুই আমরা মানুষ মারা যাওয়ার পরেও দশ বছর বিশ বছর তিরিশ বছর সাত তর্পণ করে যায় অর্থাৎ মানুষ কখনো মরে না মরণ মানে একটু নরম চরম অর্থাৎ এই জায়গা থেকে অন্য জায়গায় তিনি রূপান্তরিত হয়েছেন প্রশ্ন আমার সেই জায়গায় না কৃষ্ণ আমার কথা খান শুনিয়া ভালো করে এ নাইর নাইর নয় আর নাইর আছে এ নাইর বন্ধু ধন্যবারে ও এ নাইর কাছে সাততলায় থাকুক গাছতলায় থাকুক দালানে থাকুক কোঠায় থাকুক বাসে থাকুক রাস্তায় থাকুক চন্দন পালঙ্কে হোক সোনার পালঙ্কে হোক সেই যেখানে থাক না কেন মরণ খালে পাশের পালকি নিয়ে সবাইকে শ্মশান ঘাটে যেতে হয় এটা হোক বা জমিদার হোক বা মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত সবাইকে কিন্তু মাটিতে কিন্তু যেতে হবে অস্কারালে পণ্ডিতে হয় একখানে বাসর ভালকি একখানে বাসর ভালকি সাজে রেখে তোর নারায়ণ
আমার জেঠা আপন ভাই আপন কাকাতো ভাই আপন পাড়ার প্রতিবেশী আপন এটা আমরা মুখের কথা শাস্ত্র বলছে পৃথিবীতে যদি জাগতিক সংসারে কেউ যদি আপন থাকে সেটা হলো একমাত্র শ্মশান বন্ধু তো শ্মশান বন্ধু কারা আবার সবাই না যারা সপ্ত কাষ্ঠ দান করে মৃত্যু ব্যক্তির দেহ সৎ না হওয়া পর্যন্ত দণ্ডায়মান হইয়া ওই কাষ্ঠ নিয়ে দণ্ডায়মান হয় সে শক্তি কাষ্ঠটা দান করে তারাই হলো শ্মশান বন্ধু তাই বলছে সে বিয়ার দিন যত দেশের আপনার কাছে রেখে যে আপনারা গুণী আমার এই আরো দুই যে দুজন আছে ওনারা অনেক জ্ঞানী এবং গুণী তো কেননা আর বাজে তো তার মশন হলো হলো তাহলে আপনারা দেখেন আপনারা মানে জজবের ইস্তেহার আজকে ক্রিয়ার মধ্যে বাবা স্বর্গে যাওয়ার জন্য যাহা যাহা মঙ্গলের প্রয়োজন সকলেই যাকে প্রণাম করার প্রয়োজন তাহাকে প্রণাম তার সাথে কথা না বলা প্রয়োজন তার সাথে কথা অর্থাৎ মনের মধ্যে মান অভিমান থাকলে সেগুলোকে জল বানিয়ে ফেলেছে তার ছেলেরা রাত্রিবেলায় কীর্তনের আয়োজন
অনেক অনুষ্ঠান করেছে। এই জায়গায় আমার একটা জানতে ইচ্ছে হয়, তাহলে এখানে ব্রাহ্মণ বলছে কি, ব্রাহ্মণকে দেওয়া হয়েছে সোনা দান, রূপা দান, ভূমি দান, তিল দান, অন্ন দান, বস্ত্র দান, যা যা দানের প্রয়োজন সবকিছু দেওয়া হয়েছে। আবার সাধুগুরু বৈষ্ণবের জন্য রাখা হয়েছে শ্রীমৎ ভগবত গীতা পাঠ, গীতা পাঠ হয়েছে, অনেক মানুষকেও খাওয়ানো হয়েছে, সুন্দর। এখন আমার কথা হলো, কৃষ্ণ এই গরুদানটা নিয়ে বড়ই আমি সমস্যায় আছি, তো যারা দেয় দেয় আর যারা দিতে না পারে তারা একটা গরুর অর্থাৎ ছবি হলো দেখাতে হবে ব্রাহ্মণকে, দেখিয়ে এটা নিয়ে যায়, একটা গরু হলো দেখা, ওই পরিমাণ অবশিষ্ট টাকাটা ব্রাহ্মণ মশাইকে দান করে। এখন আমাকে বলবে এই সমস্ত গরুদান্ত্রে তাদেরকে ছিল না, নিম রাজা থেকে এই শ্রাদ্ধ ক্রিয়ার উৎপত্তি। প্রশ্নটা আমার এই জায়গায়, এখানে যে গোদান বলা হয়েছে, গোদান কেন করা হয়, তার কারণটা আমি বলি। গোদান করতে পারলে মা ভালো, অর্থাৎ আমরা বিশ্বাস করি গোদান করলে আমাদের মরণের পর একটা বৈতরণী ঘাট আছে মা, ওই বৈতরণী ঘাটে যাওয়ার আগে আরো অনেকগুলি ঘাট আমাদের পার হতে হয়। তো বৈতরণী ঘাটের মধ্যে দেখা যায় মাঝখানে একটা নদী, ওইগুলো হলো জমালয়, অর্থাৎ সঞ্জীবনী, ওইদিকে সঞ্জীবনী পুরি কবে দেখা যায়। আপনাদের এখানে ঘাট আছে কেয়া ঘাট বলে মনে হয়, খেলার ঘাট বলে, খেলার ঘাট, আমরা স্টিমারের জন্য আপনারা দাঁড়িয়ে থাকতেন, যখন স্টিমার আসবে স্টিমার করে একটু পারে যায়, যারা যারা গরু দান করে আমরা বিশ্বাস করি গরুর লোসন ধরিয়া কত লেজ ধরিয়া বৈতরণী পার হয়ে জম বাড়িতে যাই রে, কেন ন্যায় করেন বা অন্যায় করেন তাড়াতাড়ি কোর্টের মধ্যে রায় হয়ে যাওয়া ভালো, রায় যতদিন হবেন না এতদিন আপনাকে গুরিতেও হবে, গুরিতেও হবে, গুরিতেও হবে, গুরিতেও হবে, অর্থাৎ তাড়াতাড়ি যদি জমে বিচার করে ফেলে আমার জন্মটা হয়ে যাবে। যারা গরু দান করে গরু লোসন ধরে তারা বৈতরণী পার হয়, আবার অনেককে দান করে না কিন্তু পুণ্য বল আছে, অর্থাৎ পুণ্যবান ব্যক্তি তারা শূন্য মার্গে যেতে পারে, আর যারা পুণ্য অভাব পুণ্য নেই গরু দান করে না তারা নদীর কেয়া ঘাটে বসিয়া বসিয়া খাবে। কখনো যদি জমির ইচ্ছে হয় তাহলে তাকে ডেকে সেখানে বিচার করা হয়। এই গোদান আজকে এখানে কি গোদান হয়েছে, হয়েছে বলে যদি এই গোদান নিয়ে আমার জিজ্ঞাসা হলো, ওরে কৃষ্ণ ঠাকুর তাই প্রিয় উপলক্ষে সর্বপ্রথম কেবা গরু দান করে সংসারের মাঝে, তার নাম কিবা হয়ে বলিবে সবার, আবার নিম রাজাটা যাইগুলি বলিও না, হ্যাঁ সর্বপ্রথম গরু দান করেছি ধরে আসুন, এই গরু দান করতে গেলে দুইটা চিহ্ন লাগে, এই চিহ্নগুলি যতক্ষণ দেওয়া হয় না ততক্ষণ গরু দান। এখন কোন জায়গাতে কিবা চিহ্ন কিবা তাহার নাম জানলে সে কোন হালা তুমি, কিবা
এই গরুটা কি চিহ্ন দিতে হয়, এই চিহ্ন গুলি যদি না দেয় তাহলে গরু দান হবে না। এই চিহ্ন গুলি কি বাঘের চিহ্ন, না মহিষের চিহ্ন, না মানুষের চিহ্ন, না পতাকার চিহ্ন, না কি গাছের চিহ্ন, জানা থাকলে বলিবে না জানিলে নাই। প্রশ্নটা রেখেছি গরুর ফুরান থেকে, তুমি খানে কিন্তু শুনে নিও ভাই। গরুর ঘুরান আর একটা কথা তোমার চরণে অর্ঘ দিতে চাই, যেখানে মরণ আছে সেখানে জম আছে, তোমার শ্বাস অঞ্চলে 10,000 বছর মাইলে 5,000 বছর আর আমার শ্বাস অঞ্চল গেলে সারা জীবন। মনে করেন একটা চেয়ারম্যানের ক্ষমতা থাকে 5 বছর, তারপর আবার আরেকজন আসে সচিবের মধ্যে মন্ত্রণালয়ে যারা চাকরি করে তাদের ক্ষমতা থাকে 30 বছর হইতে হওয়া পর্যন্ত। অর্থাৎ গোবিন্দ মন খারাপ করিও না, তোমার ক্ষমতা মানে কি, তুমি সত্য যুগে ছিলে হরি ত্রেতা যুগের আর তারপরে তো কৃষ্ণ মুরাল কলিতে তুমি গোরাং, অর্থাৎ যখন তুমি কৃষ্ণ ছিলে আজকে 6,000 বছর গত হলো, তোমার শাসনের আয়ুষ্কাল শেষ, এখন কলিযুগ আরম্ভ। কিন্তু জমসত্য যুগও ছিল, ত্রেতা যুগও আছে, তাহুর যুগও আছে, কলিযুগও থাকবে, কায়দা আছে বাবা গানে নজা নিলে হাই দিয়া। সরকারি কর্মকর্তার মতো 7 বছর যেন আর 30 বছর লাগছে। আর একটা কথা তোমার কাছে ভাবে জানতে চাই, তুই ভগবান তোমার কাছে কোনো অসুখী থাকে না নাই, একদিন তুমি কি হারণে তোমার মা বাবা মারা না যায়। আমরা জানি মা বাবা মারা গেলে ছেলেরা উত্তর দিয়ে শ্রাদ্ধ দিয়ে করে, তোমার মা বাবা এখনো কিন্তু বেঁচে আছে, তাই এবার কি হারণে উত্তর তুমি আসবে বোঝাতে পেরেছি মা মাসি ভাই বোন জেঠা জেঠি কাকা কাকি। অর্থাৎ তোমার বাবা দুইটা মা বেশি আছে, দুইটা বাবা বেশি আছে, কেন তোমার একটা মা যশোদা একটা মা দৈবকী, একটা বাবা বসুদেব একটা বাবা মন্দঘোষ, চারজন বেশি আছে। এরা বেঁচে থাকার পরেও কেন তুমি উত্তরে খান্দে দিলে সাবিত করে একটা কেন শোনা, একদিন মাটির
দুইটা হতার হনহতা শুভেচ্ছার স্বাগতম আমার চিকন হালার ভবে আগমন সে আমাকে ভালোবেসে গায়ক না গ্রাম এই অর্থাৎ গ্রাম বলি এটা আমার যেহেতু বাবার জন্ম স্থান পিতাই আমার লক্ষ্মণ দত্ত মাতা সীতারানী তাহার ওরসে জন্ম হলো কিন্তু আমি পাপি তুই আমাকে ভালোবেসে কিছু অর্থ দান করেছে তাদের মধ্যে দেওয়ার মতো আমার কিছু নেই যা আছে তোমাদের উপহার তাই শুভেচ্ছার স্বাগতম আমার চিকন হালার আগমন আমার কথাই চন্দ্রের বাসায় প্রসঙ্গ যদি কারো অন্তরে আঘাত আসে আমাকে সন্তানের মতো একজন শিশুর মতো ক্ষমা করবে কেননা কথায় কথায় অনেক কথা এসে যায় আর আজকে যে একটা চ্যানেল আসছে সুরের সন্ধ্যা এই সুরের সন্ধ্যা সকল ভক্ত আমার প্রাণ প্রিয় সকল ভক্তকে চেনা অচেনা জানা অজানা সকল ভক্তকে জানাই আমার শুভ প্রণাম কত যে তোমাকে কত তুমি যদি এই হৃদয় ছিড়ে যদি দেখান যে তো আমি যে তোমার
রাজা গোপাল প্রতি